নমস্কার বন্ধুরা, সুপর্ণবেদ বেঙ্গলি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি অন্য ধরনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, শঙ্কর মাছের রেসিপি। আপনারা অনেকেই হয়তো এর নাম শুনেছেন, আবার অনেকেই শোনেননি। আর সেই রেসিপি আপনাদেরকে করে দেখাবো আমি। আর দেখুন, আমার সঙ্গে চলে এসেছে পাশের বাড়ির কাকিমার মেয়ে। এর আগেও আপনারা একে দেখেছেন ভিডিওতে। দেখুন, এই শঙ্কর মাছের রেসিপিটা করার জন্য আমি কি কি নিয়েছি। 2 পেঁয়াজ ছোট কুচু করে নিয়েছি, আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি, 1টা আলু আমি টিউব করে কেটে নিয়েছি। দেখুন, নিয়েছি চিনি 1/2 চামচ, আর 1টা টমেটো, আর দেখুন নিয়েছি 8 পিস শঙ্কর মাছ। এই দেখুন মাছগুলো, এই মাছে কিন্তু বড় কোনো কাঁটা নেই, এই মাঝখানে 1টা কাঁটা থাকে। এই কাঁটাটা কিন্তু খুব নরম, এটাও খাওয়া যায়। দেখুন দেখুন, এটা আমাদের দিকে শঙ্কর মাছ বলে, আপনাদের ওখানে কি বলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই মাছগুলো কিন্তু খুব বড় হয়, একজনের পক্ষে 1টা মাছ নেওয়া সম্ভব না। তাই আমি রেসিপিটা করার জন্য দেখুন কিছুটা নিয়ে এসেছি, নিয়েছি লবণ, হলুদ, তেজপাতা, নিয়েছি গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নিয়েছি রেড চিলি পাউডার, আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, রান্নাটার জন্য নিয়েছি সরিষার তেল। এই মাছটা কিন্তু অন্য মাছের মতো সাধারণভাবে রান্নালে একদম খেতে ভালো লাগে না, একদম মাংসের মতো করে রান্না করতে হয়। মাংসে যেমন মশলাপাতি লাগে সেই রকমভাবে এই মাছটা রান্না করতে হবে, খেতে কিন্তু একদম মাংসের মতো লাগে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি জল গরম করে নেব। আপনারা অবশ্যই জল গরম করে নেবেন। দেখুন জল গরম হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সরিষার তেল। মাছটা প্রথমে আমি মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে, দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ, সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব প্রথমে। মাছগুলো উল্টো পাল্টে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি উল্টো পাল্টে, খুব বেশি কড়া করার দরকার নেই। ওই একই তেলে আমি আলুগুলো ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই তেলে আমি দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, দিয়ে দেব 1 পেঁয়াজ কুচি, দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব টমেটো কুচো, দিয়ে দেব লবণ। টমেটোর উপরে লবণটা দিলে টমেটোটা ভালো সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেব হলুদ, দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো একদম সামান্য জল।
জলটা দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর শঙ্কর মাছ। মশলাটা মাছ আর আলুর সঙ্গে ভালোভাবে আবার মিশিয়ে নেব। এখন দিয়ে দেব যে হাফ চামচ চিনি নিয়েছিলাম সেটা দিয়ে দেব। একদম মাংসের মতো করে কষে নিতে হবে এটা, খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। অবশ্য সবসময় মাছটা পাওয়া যায় না, এই মাছ যদি কখনো পান তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করবেন, এইভাবে দেখে রান্না করবেন, একদম খেতে মাংসের মতো লাগবে। দেখুন মাছ আর আলু ভালোভাবে কষে নিয়েছি, ওর যে গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মাছটা একটু সিদ্ধ হতে সময় লাগে তাই আমি একটু অনেক করে জল দিয়েছি, এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন আলু মাছ সব সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখুন একদম মাংসের মতো হয়েছে। সব শেষে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, হাফ চামচ নিয়েছিলাম। এই গরম মশলাটা দিয়ে আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন এটা কিন্তু হয়ে গেছে প্রায়, আর মাংসের মতো ঝোলঝোল করেই রাখবো মাছটা। দেখুন একদম মাংসের মতো কালার এসেছে, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমরা বাড়িতে প্রায় এই মাছটা এনে রান্না করে খাই, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। গরম মশলাটা দিয়ে ভালোভাবে একটু ফোটাতে হবে, তা না হলে গরম মশলা গন্ধ বের হবে। দেখুন গরম মশলাটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব এটা। দেখুন আপনাদের সঙ্গে বলা হয় না আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সব শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটার জন্য একটা দারুণ ফ্লেভার বের হবে। কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে শঙ্কর মাছের রেসিপি, খুব সহজে এটা আমি রান্না করেছি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, এবং আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করবেন, তাহলে আমার এইরকমই নিত্য নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।